আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মুশতাক রহমান। আজকে আমি তোমাদেরকে ইংলিশ ক্লাস পড়াবো। ইংলিশে আমরা আজকে গ্রামার পড়বো। দেখো, তোমার সিলেবাসে গ্রামারের তিনটি টপিক ছিল। কী কী ছিল দেখো? নাম্বার ছিল, আর্টিকেল ছিল, আর হচ্ছে টেন্স ছিল। তাহলে দেখো, আমরা গত আলোচনাগুলোতে লেকচার অর্থাৎ লেকচার দিয়েছি হচ্ছে আর্টিকেল, নাম্বার আমরা শেষ করে দিয়েছি। আজকে আমরা টেন্স শুরু করব, অর্থাৎ নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে টেন্স। তাহলে সবাই তোমার বইয়ের গ্রামার বইটি বের করো। দেখো, এই গ্রামার বইটি, এই গ্রামার বইয়ের 123 নাম্বার পৃষ্ঠা, অর্থাৎ 123 নাম্বার পেজে সবাই বের করো। দেখো, এখানে আছে হচ্ছে টেন্স। টেন্স অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স অর্থ ক্রিয়ার কাল। দেখো, আমি এখানে টেন্স অর্থ কাল লিখেছি। কাল আসলে ক্রিয়ারই বোঝায়, ঠিক আছে? টেন্স অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। দেখো, তোমার বই এখানে সংজ্ঞাটা কি দেয়া আছে আমরা যদি একটু পড়ি। দেখো, টেন্স হচ্ছে ক্রিয়ার রূপ যা দেখায় কাজটি কখন সম্পন্ন হয়। দেখো, নিচে লেখা আছে এন্টিমোলজি অফ টেন্স, অর্থাৎ টেন্সের উৎপত্তি। এখানে নিচের সর্বশেষ লাইনটাতে লেখা আছে, অর্থাৎ টেন্স হচ্ছে ক্রিয়ার রূপ যা দেখায় কাজটি কখন সম্পন্ন হয়। এখন তোমরা যদি চাও, তোমরা এই সংজ্ঞাটাও মুখস্থ করতে পারো বা শিখে রাখতে পারো। তোমরা যা জানো তাও লিখতে পারো। আমি তোমাদেরকে একটি সংজ্ঞা লিখে দিচ্ছি, তোমরা সেটিও শিখতে পারো। সবাই আমার সাথে সাথে খাতা কলম বের করে লিখবে, ঠিক আছে? দেখো, টেন্স যদি কাকে বলে আমাদের প্রশ্ন আসে, তখন আমরা লিখব হচ্ছে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার, ক্রিয়া নিষ্পন্ন হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে নিষ্পন্ন হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। তাহলে এখন তোমরা যদি এই সংজ্ঞাটা শিখতে চাও, তাহলে শিখে নিতে পারো। আমি তোমাদেরকে সবসময় বলি, অর্থ যদি একই রকম থাকে, অর্থাৎ তোমার মনের ভাবটা যদি তুমি একই রকম ভাবে প্রকাশ করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার একেবারে যে হুবহু আমার মতো হতে হবে কিংবা বইয়ের মতো হতে হবে এমন কোনো কথা নেই। তুমি তোমার মতো করে সহজ করে শিখবে। তাহলে আমরা এখানে কি শিখেছি, ক্রিয়া টেন্স কাকে বলে? ক্রিয়া নিষ্পন্ন হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। তাহলে দেখো, এটা হচ্ছে টেন্সের সংজ্ঞা। এখন আমরা জানি টেন্স, জানতে হবে টেন্সের প্রকারভেদ, অর্থাৎ টেন্স কত প্রকার ও কি কি। এখন এখানে লিখেছে টাইপস অফ টেন্সেস, অর্থাৎ টেন্সের প্রকারভেদ। দেখো, টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি সবাই নিশ্চয়ই জানো? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর হচ্ছে ফিউচার টেন্স। আবার বলছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। দেখো, আমি যদি লিখতে চাই এখানে টেন্স প্রধানত তিন প্রকার, এই কথাটা উল্লেখ করবে, প্রধানত কথাটা অবশ্যই উল্লেখ করবে। টেন্স প্রধানত তিন প্রকার, যথা, এখানে কিন্তু তোমরা কেউ যেমন উল্লেখ করবে না। কেন? কারণ হচ্ছে যেমন আমরা সাধারণত উদাহরণের ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে? তাহলে এখানে কি ইউজ করব আমরা? যথা ইউজ করব। তাহলে টেন্স প্রধানত তিন প্রকার, যথা দেখো, এক নম্বরে হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থ হচ্ছে বর্তমান কাল, অর্থ বর্তমান কাল। তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স অর্থ হচ্ছে অতীত কাল। পাস্ট টেন্স অর্থ অতীত কাল। এবং আরেকটি কি রয়েছে তোমরা নিশ্চয়ই জানো, বর্তমান কাল, অতীত কাল, আর এটা কি ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎ কাল ইংলিশ হচ্ছে ফিউচার টেন্স। দেখো, আমি এখানে লিখছি, তোমরা কিন্তু নিচে লিখবে ফিউচার, এফ ইউ
T-U-R-E, future tense. অর্থ হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে দেখো আমি এখানে কি লিখেছি, আমাদের এখানে প্রশ্নটি হচ্ছে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। তাহলে সংজ্ঞাটা আমি আবারও করছি, ক্রিয়া নিষ্পন্ন হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার, প্রধানত কথাটা উল্লেখ করবে কারণ যখন আমরা এই তিন প্রকার যাব সেখানেও কিন্তু আমরা প্রকার ভেদ পাবো। তাহলে প্রধানত তিন প্রকার কি কি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, অর্থাৎ বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। এবার আসো হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কাকে বলে শিখে নিই। আমি তোমাদেরকে আগেও বলেছি যখন আমাদেরকে পরীক্ষায় যদি এরকম ভাবে আসে যে টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি, প্রত্যেকটির সংজ্ঞা সহ উদাহরণ দাও, সেক্ষেত্রে তোমাকে আগে কত প্রকার ও কি কি লিখতে হবে, তারপরে তোমাদেরকে আবারও লিখে তারপর সংজ্ঞাটা দিতে হবে। দেখো প্রথমেই আসে কি, প্রেজেন্ট টেন্স। অর্থ হচ্ছে বর্তমান কাল। তাহলে আমি যদি বর্তমান কালের সংজ্ঞা দিতে চাই এখানে আমি কি দিব, দেখো তোমার বই লেখা রয়েছে প্রেজেন্ট টেন্সে, বর্তমান সময়ে কোনো কাজ হয় এরকম বোঝাতে। এই সংজ্ঞাটা খুবই সহজ, তোমরা এটা শিখতে পারো। বর্তমান সময়ে কোনো কাজ করা বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। আমি লিখছি, তোমরা দেখো, বর্তমান সময়ে কোন কাজ করা বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। এখন তোমাকে এই সংজ্ঞাটা তো আমরা লিখেছি, প্রেজেন্ট টেন্সের উদাহরণ আমরা কিভাবে দিব সেটার একটা স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ গঠন রয়েছে। দেখো গঠনটা যদি আমি লিখতে চাই, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম লিখবে না, কিন্তু কি লিখবে, প্রেজেন্ট ফর্ম FORM, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের গঠন। এখন যদি আমি উদাহরণ দিতে চাই, যেমন ধরো হচ্ছে আই ইট রাইস, খেয়াল করো আমি স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে দেখাচ্ছি। সাবজেক্ট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইট হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি পাস্ট টেন্স হতো তাহলে এখানে এট হতো, ঠিক আছে, এবং অবজেক্ট অর্থাৎ রাইস, এটা হচ্ছে অবজেক্ট। তো আশা করি প্রেজেন্ট টেন্স সবাই ভালো করে বুঝতে পেরেছো, নিশ্চয়ই খাতায় সবাই তুলে নিয়েছো। এবার আসো হচ্ছে দুই নম্বরে, দুই নম্বরে কি রয়েছে আমাদের, পাস্ট টেন্স। পাস্ট টেন্স অর্থ অতীত কাল। দেখো পরের পৃষ্ঠায় যাও, অর্থাৎ 124 নাম্বার পেজে দেখো পাস্ট টেন্সের সংজ্ঞাটা লিখেছে, অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল, অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল। তাহলে আমি লিখছি, দেখো, অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল, যেহেতু অতীত বলেছে তাহলে এখানে কি হবে,
হয়েছিল অর্থাৎ কাজটা আগে সম্পূর্ণ হয়ে গিয়েছে অতীত হয়ে গেছে এরকম বোঝালে তাকে past tense বলে আমি প্রথমে উদাহরণ দিব না আমি প্রথমে স্ট্রাকচারটা দেখাবো তোমাদেরকে স্ট্রাকচার মানে হচ্ছে গঠন স্ট্রাকচার অর্থ কি গঠন তাহলে past tense এর গঠনটা কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের past form প্রেজেন্ট টেন্সের সময় কি ছিল সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে এখন হবে হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের past form past form plus object তাহলে এখন যদি আমি উদাহরণ দিতে চাই কি হবে দেখো যেমন present tense এর মত করে দেই i eat rice ছিল তাহলে past tense এ যায় যে গিয়ে কি হবে i ate rice a t e আমি ভাত খেয়েছিলাম ঠিক আছে তাহলে দেখো past tense এর সংজ্ঞাটা আমি আবার পড়ছি অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল এরকম বোঝালে তাকে past tense বলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের past form প্লাস অবজেক্ট এবার আসি হচ্ছে ফিউচার টেন্সে থ্রি নাম্বার ফিউচার টেন্স ফিউচার টেন্স অর্থ যেন কি ফিউচার টেন্স অর্থ ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল মানে কি পরবর্তীতে হবে তাহলে কথাই চলে আসলো কি হবে কাজটা তুমি করবে পরে করবে ঠিক আছে এরকম বুঝালে কি হবে ফিউচার টেন্স হবে দেখো সংজ্ঞাটাই লিখাচ্ছি আমরা দেখো ফিউচার টেন্স অর্থাৎ 126 নাম্বার পেজে তোমার বইয়ে দেখো লেখা আছে যে কাজ এখনো ঘটেনি এবং ভবিষ্যতে ঘটবে অর্থাৎ যে কাজটা তুমি এখনো করনি তার একটু পরে করবে এই করাটাই হচ্ছে ভবিষ্যৎকাল দেখো কোনো কাজ এখনো পর্যন্ত ঘটেনি এখনো পর্যন্ত ঘটেনি ভবিষ্যতে ঘটবে এবং ভবিষ্যতে ঘটবে এরকম বোঝালে তাকে ফিউচার টেন্স বলে একটা কথা মনে রাখবে ফিউচার টেন্সে কিন্তু অবশ্যই শ্যাল অথবা উইল থাকবে কি থাকবে শ্যাল অথবা উইল থাকবে তাহলে স্ট্রাকচারটা কি হবে সবাই দেখো সাবজেক্ট প্লাস আগে বলেছি ফিউচার টেন্সে কি থাকবে শ্যাল অথবা উইল মাস্ট বি এটা থাকতেই হবে এটা তার স্ট্রাকচার অর্থাৎ গঠন এটা তাকে থাকতেই হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট তাহলে এখন যদি আমি কোনো উদাহরণ দিতে চাই অবশ্যই আমাকে কি থাকতে হবে শ্যাল অথবা উইল থাকতে হবে ঠিক আছে যেমন ধরো আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট এখানে সাবজেক্ট হচ্ছে আই শ্যাল অথবা উইল বসিয়েছি দেখো
আগে বসতো শেল নরমালি বেশিরভাগ সময় এখনকার এখনে উইলটা ইউজ হয় বেশি এক্ষেত্রে তুমি যদি শেল দাও তাহলে কিন্তু ভুল হবে না ঠিক আছে তাহলে দেখো তারপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো গো গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম যদি করতে চাই তাহলে ওয়েট ঠিক আছে তাহলে আমরা এখানে পাস্ট ফর্ম বসাবো না কেন কারণ আমার স্ট্রাকচারে কি লেখা আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লেখা আছে এবং বাকি অংশ অর্থাৎ অবজেক্ট স্কুল ঠিক আছে তাহলে তোমাদের পড়া থাকলো হচ্ছে দেখো সবাই একটু ডায়েরিতে পড়া লিখো আজকের পড়া থাকলো হচ্ছে টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি প্রত্যেকটির সংজ্ঞা সহ উদাহরণ দাও প্রত্যেকটির সংজ্ঞা সহ উদাহরণ শিখা ও লিখা অবশ্যই খাতায় লিখবে এখন আমি তোমাদের সাথে যে উদাহরণগুলো ইউজ করেছি তোমরা এগুলো ছাড়া উদাহরণ ইউজ করবে তাহলে বুঝতে পারবো তুমি তুমি বুঝেছো ঠিক আছে তো আজ পর্যন্তই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।